কিছুটা স্বাভাবিক হলো বিশ্বভারতীর পরিস্থিতি। আন্দোলন চলাকালীনই সিনিয়র স্টুডেন্টদের ক্লাস করার ব্যবস্থা করলেন পড়ুয়ারা। যাদের এই মুহূর্তে ক্লাস রয়েছে তারা চাইলে ক্লাস করতে পারবেন। যারা ক্লাস করতে চাইছে তাদের সঙ্গে আমরা গতদিনই হচ্ছে আলোচনায় বসেছি এবং এটা আমরা ঠিক করেছি যে তোমরা মানে ক্লাস তো এইভাবে আটকে রাখা যায় না এবং সামনে পরীক্ষাও আছে তাদের, তো আমরা আন্দোলনও চালাতে যাই তার সঙ্গে পড়াশোনা দুটো একসঙ্গে হচ্ছে চালাতে যাই। আমরা বলেছি যে যে দিনগুলোতে পরীক্ষা থাকবে সেই দিনগুলোই তাদের একটু স্যাক্রিফাইস করতে হবে, সেই পরীক্ষার সময়টুকু যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো বিকালের দিকে শিফটে হচ্ছে নিয়ে চলে গিয়ে তাদেরকে আন্দোলনের সঙ্গে সহযোগিতা করবে। সোমবার বিকেল থেকে বাংলাদেশ ভবনে ঘেরাও চলছিল। মঙ্গলবার রাতে ছাড়া পান বিশ্বভারতীর পদত্যাগী রেজিস্ট্রার আশিস আগরওয়াল, জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ সহ অন্যান্যরা। আন্দোলনরত ছাত্রদের দাবি, বয়স্ক শিক্ষকদের শরীরের কথা মাথায় রেখে তাদের বাড়ি যেতে দেওয়া হয়েছে। আমাদের ছাত্ররা ছেড়ে দিয়েছে, আমরা বেরোচ্ছি, এই যে বেরোচ্ছি, যদি বাড়ি পৌঁছাই আমাদের পিতৃতুল্য যে সকল বয়স্ক অধ্যাপকরা আছেন অনেকের অসুস্থতা আছে, তো আমরা স্বাভাবিকভাবেই তাদের সুস্থতার জন্যই তাদেরকে বললাম যে আপনারা চলে যান, তারা একসাথে বেরিয়ে গেলেন। রেজিস্ট্রার আশিস আগরওয়াল আগেই পদত্যাগ করেছেন, এবার বুধবার সকালে পদত্যাগ করলেন খোদ জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ। বিশ্বভারতী সূত্রে খবর, পারিবারিক কারণে তার এই পদত্যাগ। ছাত্র আন্দোলন শুরু হওয়ার প্রথম দিন থেকে টানা চার দিন বিশ্বভারতী সেন্ট্রাল অফিসে আটকে রাখা হয় জনসংযোগ আধিকারিককে, পরে আদালতের নির্দেশে ছাড়া পান তিনি। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।